আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত মামা চ্যানেলে। আজ আমি ভিন্নধর্মী একটা চিকিৎসা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সরাসরি আমি চিকিৎসাটি আপনাদের দেখাবো, এটি কত কার্যকর আপনারা বুঝতে পারবেন। তো আজ আমি যে ভিন্নধর্মী চিকিৎসা ব্যবস্থাটা নিয়ে কথা বলছি সেটি হচ্ছে কবুতরের চুলকানি বন্ধ করার জন্য, কবুতরের চুলকানি চিরতরে বন্ধ করার জন্য, খুব দ্রুত কবুতরের চুলকানি বন্ধ করার জন্য, কবুতরের ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন ব্যাকটেরিয়াল গ্রোথ ধ্বংস করার জন্য। আমি অবশ্যই আমার চ্যানেল যে ভিডিওগুলো দিয়ে থাকি সেগুলো পরীক্ষিত, শতভাগ পরীক্ষিত, ওই ভিডিওগুলোই আমি আপনাদের ওই টপিক নিয়ে আমি কথা বলি, ওই ট্রিটমেন্ট নিয়েই আপনাদের সাথে কথা বলি, যেটি খুবই কার্যকর এবং খুব দ্রুত কাজ করে, এবং এই যে ট্রিটমেন্টে আমি কখনো ফেলিওর হইনি। তো কবুতরের যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, যে সমস্যাটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কবুতরের চুলকানি। কবুতরের চুলকানি কোনো সহজ বিষয় নয়, মাঝে মাঝে এটি গুরুতর আকার ধারণ করতে পারে। আমরা অনেকেই কবুতর প্রেমী, কবুতরের হালকা পাতলা সমস্যাতেও আমাদের মন কেঁদে ওঠে, ভয় লেগে ওঠে। তো কবুতরের গায়ে চুলকানি অনেক সময় মারাত্মক আকার ধারণ করতে পারে যদি তার ত্বকে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল গ্রোথ হয়, ত্বকে ঘা হয়, ত্বকে বিভিন্ন ধরনের গোটা দেখা যায়, ত্বক লাল হয়ে যায়। এইসব লক্ষণ বিভিন্ন কারণে হতে পারে, যে প্রধান লক্ষণ সেটি হচ্ছে ব্যাকটেরিয়াল গ্রোথ। ব্যাকটেরিয়াল গ্রোথের কারণেই এসব সমস্যা ধীরে ধীরে বাড়তে থাকে। আমি আজ সরাসরি দেখাচ্ছি কিভাবে আপনি এই ট্রিটমেন্টটা করবেন। আপনি, আমি আগে বলে রাখছি যে কি ওষুধ লাগবে আপনার। আমাদের কাছে ওই একটি অস্ত্র রয়েছে, যে একটি অস্ত্র বিভিন্ন ধরনের ত্বকের বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল গ্রোথ ধ্বংস করার জন্য 100% কার্যকরী, দেওয়ার সাথে সাথেই ব্যাকটেরিয়াল গ্রোথ বন্ধ, ব্যাকটেরিয়া ধ্বংস। এটা আমি কিভাবে বানাবো? আমার দরকার দুটি হোমিওপ্যাথিক ওষুধ, ইচিনাশিয়া মাদার টিঞ্চার এবং ক্যালেন্ডুলা মাদার টিঞ্চার। এই ক্যালেন্ডুলা মাদার টিঞ্চার এবং ইচিনাশিয়া মাদার টিঞ্চার সম পরিমাণ নিয়ে আপনি বাসায় মিশিয়ে রেখে দিতে হবে। আপনি বাংলাদেশি মেডিসিন নেন, অনেক কম দাম, 1 আউন্স 80 টাকা, 1 আউন্স 40 টাকা করে পড়বে। আপনি যদি ক্যালেন্ডুলা মাদার টিঞ্চার 1 আউন্স নেন, তার সাথে ইচিনাশিয়া মাদার টিঞ্চার 1 আউন্স নেবেন, এক বোতল 30 মিলি 30 মিলি। ওই 30 মিলি 30 মিলি একটা বড় বোতলে মিশিয়ে আপনি বাসায় রেখে দিবেন ব্যবহারের জন্য। এরপর আপনি কবুতরকে কিভাবে অ্যাপ্লাই করবেন আমি বলে দিচ্ছি। আমি সরাসরি আপনাদের দেখিয়ে দিব যে আপনি এটি কিভাবে, এই ওষুধটি আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, কি তাহলে আপনার কবুতরের চুলকানি, কবুতরের ত্বকের যে কোনো সমস্যা, গোটা লাল হয়ে যাওয়া, ঘা একেবারেই বন্ধ হয়ে যাবে। দেখবেন যে একবার দেওয়ার পরেই, পরের দিন থেকে দেখবেন যে ওই চুলকানি সে আর চুলকাবে না, ও চুলকাবে না, গা যেটা লাল হয়ে যাবে ওটা ঠিক হয়ে যাবে, গোটা গাটি যত কিছু আছে সব কিছু চলে যাবে, সব ব্যাকটেরিয়াল গ্রোথ ধ্বংস হয়ে যাবে, আপনি পরের দিনেই এর রেজাল্ট দেখবেন, এত দ্রুত কাজ করে। তো কথা বাড়াচ্ছি না, চলুন আমরা দেখাই। আপনি, আমি সরাসরি দেখাচ্ছি আপনারা কিভাবে এই চিকিৎসাটা দিবেন, চলুন। যে বন্ধুরা, এই কবুতরটি, এটি একটি সিরাজি কবুতর, এর যে প্রধান সমস্যাটা সেটি হচ্ছে এর গায়ে চুলকানি। আমি ক্যামেরায় দেখাতে পারবো না পশম বেশি, এর গায়ে ছোট ছোট বিভিন্ন ধরনের গোটা দেখা দিয়েছে। তো এই কবুতরের চিকিৎসার জন্য আমি যেটি করব, আমার যে ফর্মুলা, ওই যে ইচিনাশিয়া ক্যালেন্ডুলা মাদার টিঞ্চার এবং ইচিনাশিয়া মাদার টিঞ্চারের যে মিশ্রণটি আপনি বাসায় বানিয়ে রাখবেন, 30 মিলি ক্যালেন্ডুলা মাদার টিঞ্চার, 30 মিলি ইচিনাশিয়া মাদার টিঞ্চার মিশিয়ে, সম পরিমাণ মিশিয়ে একটি বোতলে আপনি বাসায় রেখে দিবেন। এরপরে আপনি কীভাবে ব্যবহার করবেন, আপনি এরকম একটা, এমন একটা স্প্রে, এমন একটা স্প্রে বোতল আপনি কালেক্ট করতে পারেন বাজার থেকে, বেশি নেবে না, 60 থেকে 70 টাকা বা 80 টাকা এরকম পড়বে। তো এখানে আপনি, এখানে আপনি 250 মিলি পানি নেবেন, পরিষ্কার পানি নেবেন, যদি মিনারেল ওয়াটার নিতে পারেন তবে বেশি ভালো। এখানে আপনি পরিষ্কার 250 মিলি পানি নেবেন। পানি নেওয়ার পরে, এটা এখানে পরিষ্কার 250 মিলি পানি নেওয়ার পর, যে আপনি যে ফর্মুলাটা তৈরি করেছেন ক্যালেন্ডুলা এবং ইচিনেশিয়া মাদার টিঞ্চার, সেখান থেকে এই 250 মিলি পানিতে সেই বোতলটি ভালো করে ঝাঁকি মেরে দেবেন। ঝাঁকি মারার পর সেই বোতল থেকে এক ছাঁক মাত্র ওষুধ, এক ছাঁক ওষুধ এটার সাথে মেশাবেন, এই 250 মিলি পানির সাথে মেশাবেন। আমি আবার বলছি, এমন একটা স্প্রে বোতলে
আপনি 250 মিলি পানি নেবেন, এরপর ক্যালেন্ডুলা এবং ইচিনেশিয়া মাদার ইনকারের যে ফর্মুলাটা আপনি তৈরি করেছেন সেটা সেই বোতলটা ভালোভাবে ঝাঁকি মেরে নেবেন। ভালোভাবে ঝাঁকি মারার পর সেখান থেকে এক ঢাকনা ওষুধ এটার সাথে মেশাবেন। মেশানোর পরে এই বোতলটা ভালোভাবে ঝাঁকি মেরে নেবেন। ঝাঁকি মারার পর আপনি কবুতরকে খুব সুন্দর মতো ধরবেন, ধরে এই ওষুধটি আপনি এটাতে স্প্রে করতে থাকবেন, পুরো শরীরে খুব সুন্দর মতো আপনি স্প্রে করে দিবেন। এভাবে প্রয়োজন নেই আপনার পশম উঠিয়ে আপনাকে স্প্রে করতে হবে এরকম না, আপনি যখন গায়ে স্প্রে করে দেবেন সে নিজে থেকেই এটি গায়ে মিশিয়ে নিবে। আপনি পুরো শরীরে আপনি ভালো মতো এভাবে স্প্রে করে দেবেন, একটা জায়গাও যেন বাকি না থাকে। আপনি ভালো করে এটি স্প্রে করবেন এবং এই স্প্রেটা করবেন প্রতিদিন অন্তত একবার। 250 মিলি বোতল আপনি রাখতে পারবেন, কোনো সমস্যা নাই, এবং প্রতিদিন ভালো করে আপনি একে স্প্রে করবেন। এই বানানো ওষুধ দিয়ে আপনি ওকে ভালো করে স্প্রে করতে পারবেন, ভালো করে স্প্রে করে নেবেন। আর আরেকটা কথা হচ্ছে, আপনি যদি বোতল না পান তাহলে একটা বাটিতে 250 মিলি পানি নিয়ে সেখানে ওই বানানো ওষুধটি আপনি এক ছাঁক, ভালো করে বোতলটা ঝাঁকি মেরে এক ছাঁক ওষুধ ওই বাটির পানিতে ভালো করে মিশিয়ে সেই বাটিতে ওকে চুবিয়ে চুবিয়ে গোসল করিয়ে দিবেন। এভাবে আপনি প্রতিদিন অন্তত একবার করে করবেন, বেশি করতে হবে না। একদিন পরেই দেখবেন যে ও সুস্থ হয়ে যাবে, তারপরও আপনি এটা কন্টিনিউ করবেন। মোটামুটি পারলে 1 সপ্তাহ পর্যন্ত আপনি কন্টিনিউ করবেন, তাহলে ওর শরীরে যত সমস্যা, ওর ত্বকে যত সমস্যা, একটা সমস্যাও থাকবে না, যত সমস্যা ত্বক একেবারে ক্লিন হয়ে যাবে, তার পশম তার সব কিছু দেখবেন যে কত সুন্দর মতো গ্রোথ হবে, কত সুন্দর হয়ে যাবে, কত কালারফুল হয়ে যাবে। তাহলে বন্ধুরা আজ এতটুকুই, আপনারা আপনাদের ভালোবাসার কবুতরকে ভালোবাসুন, ভালো ট্রিটমেন্ট দেন, বিভিন্ন রোগ সম্পর্কে জানুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট, বিভিন্ন ধরনের 100% যেগুলো 100% কার্যকরী এবং নিরাপদ, এইসব এমন ট্রিটমেন্ট আপনি নিজে বাসায় বসে কিভাবে করবেন সেই পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সাবস্ক্রাইব বাটনে প্রেস করুন। ধন্যবাদ সবাইকে, আর কমেন্ট করে জানাবেন কি সমস্যা বা কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আবার বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আমার ভিডিওগুলো যেন আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।